আপনারা দেখেছেন কালো ভ্রম, যে কালো ভ্রমর প্রতি কাজ কেটে নেবে, এই ভ্রমর যখন নিশ্চিত রাখবে ফুলের মধু আহরণ করবার জন্য, ফুলের প্রাপ্তির হৃদয় করেছে দেবের সমস্ত ঋষি যে গেছে ও কিন্তু মধু আহরণ বুঝতে শুরু করে ওই গোবিন্দ তাকে আনন্দে মত আহরণ করছেন, কিছু পরে সবগুলি বুঝে গিয়ে তাহলেই তুমি দমকা বাজাতে পারবে। আর সেই দমকা কি দিয়ে বাজাবে?
মহাজন বলছেন আনন্দের বাজারে তুমি যে ঢাকটা বাজাবে এই ঢাকটা কি দিয়ে বাজাবেন? তাহলে আমি বলছি শুনে নাও, গাছের গোড়ায় দাঁড়িয়ে পাখি বসে আছে, হাত তালি দিয়ে যেমন পাখি উড়ে যায়, হরে কৃষ্ণ বলে দেহ বৃক্ষে যত কামনা বাসনা পাখি আছে, ওই হরে কৃষ্ণ বলে তালি দিয়ে চৈতন্য আমার মহাজন বলছেন তোমরাও তাই করো,
এই দেব অনুরূপ দধিকে হরিনামের মহামন্ত্র বন্ধ করা খেতে খেতে সার মাখন তৈরি করে যদি কেউ সংসার সমুদ্রে রাখতে পারে, এই সংসার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ঢেউ খেলে যাবেন নিজে নাও। আরাধনা ভগবান দেখেই বুঝতে পারবেন এই হচ্ছে আমার প্রকৃত ভক্ত, তিনি তখন লোভ এবং চুম্বক সহ তাকে কাছে টেনে নেবেন। তাই তো আমার মহাদুর বলছেন এমন তোমরা হিসাব করো এই জন্য তোমরাও ঘাটো। তাই যদি ভাঙল যদি ভাঙল ভাগ ছোটবেলা থেকে পার্থিব জগতের ধন সম্পদের পরে কোন লোভ ছিল, তার লোভ ছিল পরমার্থ। আর কাকাটা মনে মনে ভাবতেন ও যে পথে আছে যদি এই পথে থেকে যায়
তাহলে ওর যা বিষয় আশায় আছে সব আমি ভোগ গ্রহণ করতে পারব। এইভাবে জয়দেব বড় হতে থাকে, ছোটবেলা থেকে ভালো গান গাইতে পারতেন, একা করতে করতে জয়দেব 18 বছরে পা রাখলেন। মাঝে মাঝে পুরী ধামে গিয়ে জগন্নাথকে গান গেয়ে গিয়েছিল। এই হচ্ছে জয়দেবের সংক্ষিপ্ত ইতিহাস। আর এদিক দরিদ্র ব্রাহ্মণ পরম ভক্ত বৈষ্ণব কার্তিক চক্রবর্তী স্কন্দে ভিক্ষা ছোড়া নিয়ে প্রতিদিন নগরে ভিক্ষা করতেন। আর এই ভিক্ষকে যে মাধুর করি পেতেন, এই দিয়ে ভবনে গোবিন্দ সেবা দিয়ে ওই প্রসাদ নিয়ে স্বামী স্ত্রী গেছেছিলেন ধরাধাম। এদের স্বামী স্ত্রী ভিতরে ছিল নাগরিক সম্পর্ক, তাই এদের সংসারে কোন সন্তান সন্ততি ছিল না। কার্তিকের কথা ছিল সহকর্মীকে বলতেন, দেখ তুই আর আমি দুজন দুজনার সাথে, আমার মন তোর মন, এই দুই মন এক করে যদি এক মন হবে ভগবানের সান্নিধ্যে আমরা লুটাতে পারব, ঠিক সেদিন দুই মন এক মন হবে ভগবানের চরণে আমরাই সেদিন দুজনে আর হবে না। দেখবেন প্রভাত বেলা কত শুভ কত মানুষ দেব, কত মানুষকে বের হন, যদি কারো কোন সমস্যা হয় ভবনে গিয়ে মনে মনে ভাবতে বলছে কার্তিকের সাথে দেখা হয়, ওটা একটা আমার পুরে ওর মুখ দেখলে হয় অবাক, যেহেতু ওর কোন সন্তান সন্ততি নেই, এই জন্য আমার আজকে এই চলাটা বিপদ। ঠিক এমনি ভাবে চলতে চলতে হঠাৎ করে দু একজনে বলে ফেললেন যে কার্তিক শোনো, প্রভাত বেলায় আমরা শুভ কাজ নিয়ে যখন বের হই তোমার মুখ দর্শন করতে পারছি, তুমি তো হাট খুঁড়ে মানুষ, তোমার সন্তান সন্তান নেই, কাজেই তোমার মুখ দেখে যখন আমরা চলে যাই আমরা বিপদ হই, তোমার কাছে অনুরোধ খবরদার প্রভাত বেলায় আমাদের সম্মুখগামী হবে না। এটা তোমাকে জানিয়ে দিলাম যে দেখুন এমনি ভাবে মানুষের কথা শুনতে শুনতে কার্তিকের বড় ব্যথা লাগে অন্তরে। ভবনে গিয়ে সহযোগ দিয়ে ডেকে বলছে শোনো, যে কায়দায় লোকে তদন্তে যেভাবে সন্তান আসে এইভাবে আমরা সন্তান নেব না, লোকে আমাকে হাত তুলে বলে এই আমার মনের অভিপ্রায় তোমাকে নিয়ে যাব পুরী ধামে, পুরী ধামে গিয়ে জগদীশ্বর প্রভু ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করব, তার কৃপায় যদি আমাদের ঘরে কোন সন্তান সন্ততি আসে আমার আজ ঘুরে নামে ঘুচে যায়, তবে প্রভুকে বলে আসব হাত ঘুরে নাম ঘুচে যাবার পর তার দেওয়া ধন আবার তার সেবায় নিয়োজিত করে। ঠিক এই মনন করে পরিধামে রথযাত্রার মাত্র কয়েকদিন আগে সহধর্মীদের হাত ধরে পরিধামে গেলেন। পরিধামে গিয়ে স্বামী স্ত্রী দাঁড়িয়ে নয়ন জলে ভেসে ভেসে জগন্নাথের কাছে ডেকে বলছে, ঠাকুর কেমন না জানো, তুমি তো জানো কেন আমাদের ঘরে সন্তান সন্ততি নেই, তোমার দুয়ারে দাঁড়িয়ে আজ স্বামী স্ত্রী একমন হয়ে কথা দিচ্ছি, তোমার কৃপায় যদি আমার ঘরে কোন সন্তান সন্ততি আসে তাহলে বলে যাচ্ছি আমার হাত ধরে নাম বুঝে যাবার পর তোমার দেওয়ার হাত আমি তোমার। ভগবানের চরণ ধৌত দুজনে যখন ভবনে এলেন
আর আরো আর পরে দশ মাস দশ দিনে বল ওই ঘর আলোকিত করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। এই যে কন্যার নাম রাখলেন পদ্মাবতী, এরও কারণ ছিল সত্য প্রস্ফুটিত করবে। দেখতে হয়েছিল পদ্ম ফুলের ন্যায়, আদর করে নাম রাখলেন পদ্মাবতী। পদ্মাবতীকে কাছে পেয়ে, পদ্মাবতীকে ভালোবেসে, যে ভালোবাসা এতদিন গোবিন্দের পরে ছিল ওই ভালোবাসা কিছুটা কমতে শুরু করল। ছোটবেলা থেকে পদ্মাবতীকে সুললিত সঙ্গীত সাধক দিয়ে কার্তিক গান শিখালেন ঘরে। ঠাকুর ঘরে বসে বসে পদ্মাবতী ছোটবেলায় গান গাইতেন। ঠিক এই করতে করতে পদ্মাবতী ষোলো বছরে পা রাখলেন জগদীশ্বর প্রভু ভগবান দেখে বলছে, কার্তিক এই তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এবার তোমার পদ্মা হয়েছে তাই পর হয়ে গেছি আমি। কার্তিক তুমি তো জানো না জগতে আমি যদি একবার কোন ভক্তের দিকে নজর রাখি আর ভক্ত যদি আমার দিকে এগিয়ে এসেও পিছিয়ে যায়, আমি সেই ভক্তকে নিজের করবার জন্য প্রয়োজন হয় তার ভবনে আমি অধিষ্ঠান করি। আমার কথা তোমার মনে নেই কিন্তু আমি তোমাকে ভুলিনি। আমার দুয়ারে দাঁড়িয়ে নয়নে জলে ভেসে তুমি যে প্রতিজ্ঞা করেছ ভক্তের এই প্রতিজ্ঞা আমি বিফল হতে দেব না। আমি তোমার ভবনে যে আমি জানিয়ে দিয়ে দেব ওই পদ্মাবতী তোমার না আমার। একদিন শুভক্ষণে প্রভাত বেলায় ভবনে পদ্মাবতী গোবিন্দ পূজা করছেন, আর বারান্দায় বসে বসে কার্তিক গুল গুল করে কৃষ্ণ নাম করছেন। ঠিক এমন সময় আমার জগদীশ্বর প্রভু ভগবান ভিখারী ব্রাহ্মণের রূপ ধরে কার্তিকের ভবনে গিয়ে দাঁড়িয়ে শুধু দুটো হাত বাড়িয়ে দেখে বলছেন, কিছু ভিক্ষান দেখি। কার্তিক চক্রবর্তী রাগ দিয়েছেন শিয় কন্যা পদ্মাবতীকে, সে বলছে পদ্মা দ্বারে অতিথি রূপে নারায়ণ, যাও মা ওকে কিছু মাধু করে দিয়েছো। ধার্য মনে করি একটা পাত্রে কিছু তন্ডুল রেখে কিছু দক্ষিণা দিয়ে পদ্মাবতী বাইরে বেরিয়েছে। জয়দেব পদ্মাবতী বাইরে বেরিয়েছে বাবা কার্তিকী চক্রবর্তীর কথা মতো ভিখারি বেশি ভগবানের সম্মুখে থালাটা বাগিয়ে দিয়ে ডেকে বলছে, অতিথি রূপে নারায়ণ আমার বাবা বলেছে তুমি নাকি অতিথি রূপে নারায়ণ এসেছ ভিক্ষা বৃত্তি করতে, বাবা বলেছে এই তোমার মাধু করি তুমি গ্রহণ করো আর আমার বাবার মঙ্গল কামনা করে ফিরে যাও। আমার ভগবান অপলোক নেত্রে তাকিয়ে আছে পদ্মাবতীর দিকে, পদ্মাবতীর দিকে তাকিয়ে আমার ভগবান মনে মনে ভাবছে আমি কার্তিককে কি ভেবেছি। পদ্মাবতীকে দেখে তার বদনের দিকে তাকিয়ে আমিও কেমন অভিভূত হয়ে যাচ্ছি, আমি কার্তিককে কি বলবো। অবলোক ভাবে তাকিয়ে আছে পদ্মা, দেখে বলছে কি হলো ভিখারি ব্রাহ্মণ তোমার মাধু করি নাও বাবার মঙ্গল কামনা করে ফিরে যাও। ধরছে না
সেদুপদ্মা নদীর দিকে তাকিয়ে আছে, কার্তিক শুনিয়ে সে মাঝখানে দাঁড়িয়ে দিকে বলছে, ও ভিখারি ব্রাহ্মণ, তোমার এক পা একা আর এক পা শ্মশান, এখনো নারী রিক্সা যায়নি কেমন? ভালো, আমার শিও কন্যা পদ্মাবতীর দিকে তুমি তখন থেকে অপলোক নেত্রে তাকিয়ে আছো কেন? আমার ভগবান যদি কারো রূপ কখনো ধরেন, ভগবানের বদন তো ম্লান হয় না। ডেকে বলছে, কার্তি, তোমার আমার সম্মুখে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ও কার মেয়ে? কার্তিক চক্রবর্তী ডেকে বলছে, কেন আমার মেয়ে? আর ভিখারি বেশি ব্রাহ্মণ, আমার ভগবান ডেকে বলছে যে আমি যদি বলি ও আমার মেয়ে। দেখুন, ভক্ত ভগবান কথোপকথন, আর মাঝখানে পদ্মাবতী দাঁড়িয়ে কথা গুড়া কর্ম, দুইজন আর বদন পানে তাকাচ্ছে। কার্তিক, স্মরণ করো আজ থেকে ষোলো বছর আগের কথা, লোকে তোমায় যখন হাত খুলে বলত, সহ্য করতে না পেরে সহধর্মিনীর হাত ধরে তুমি গিয়েছিলে পুরীধামে, সেদিনে নয়ন জলে ভেসে ভেসে তুমি কি বলেছিলে, জগন্নাথের কৃপায় তোমার যদি হাত করে নাম ঘুষে যায়, জগন্নাথের দেওয়া ধন আবার জগন্নাথের নিয়োজিত করতে সেবায়। তুমি ভুলে গেছো, কিন্তু ভগবান তো ভুলে না, তোমার মনে নেই, এর মায়ায় পড়ে তুমি ভুলে গেছো, তাই তোমার যা মনে নেই আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম যে ওই মেয়ে, ওই মেয়ে তোমার নয়, ওই মেয়ে হচ্ছে সেই জগন্নাথের। নয়ন